এই ক্লাইম্বিং বাটারফ্লাই খেলনায় নিচের সুতোগুলো ধরে টানলে প্রজাপতিটা উপরে উঠতে থাকবে। এটা বানানোর জন্য তোমার কার্ডশিট, রিফিল, আঠা, কাঁচি, সুতো এবং একটা আইসক্রিমের কাঠি দরকার। কার্ডশিট থেকে দুটো জোড়া লাগানো প্রজাপতি বানাও এবং ওর একটাতে আঠা লাগিয়ে একটা রং করা প্রজাপতি সেটে দাও। এবারে প্রজাপতিটার রংচঙের দিকটার পিছন দিকে আঠা মাখাও। আঠা একটু শুকিয়ে গেলেই দুটো বল পয়েন্ট পেনের রিফিল নিয়ে আড়াআড়িভাবে আঠার ওপরে সেটে দাও। এবারে যে অন্য প্রজাপতিটা পড়ে আছে সেটাকে ওই রিফিলগুলোর ওপরে সেটে দাও। রিফিল দুটোর যে অংশটা প্রজাপতি থেকে বেরিয়ে আছে সেই অংশগুলোকে কাঁচি দিয়ে কেটে দাও। এইবারে আইসক্রিমের কাঠিটার মাঝে দুদিকে দুটো আর দু প্রান্তের দুদিকে দুটো করে খাঁজ কাটো। এবারে প্রায় 2 মিটার লম্বা সুতো নিয়ে সূচ দিয়ে একদিকে রিফিলের মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে গিয়ে অন্যদিকে রিফিলের মধ্যে দিয়ে সুতোটাকে বের করো। সুতোটার দু প্রান্তে দুটো বিড বেঁধে দাও। এই বিটগুলো ধরে টানলেই প্রজাপতিটা উপরে চড়তে থাকবে। এবারে সুতোটার অন্য প্রান্ত দুটোকে আইসক্রিমের কাঠিটার দুদিকের খাঁজে বেঁধে দাও। এবারে কাঠিটার মাঝখান থেকে একটা সুতো দিয়ে কাঠি শুদ্ধ প্রজাপতিটাকে দেয়ালের একটা পেরেক থেকে ঝুলিয়ে দাও। এবারে বিট দুটোকে একটার পরে অন্যটাকে ধরে টানতে থাকলেই দেখবে প্রজাপতিটা উপরে উঠে আসছে। যেই তুমি ছেড়ে দেবে প্রজাপতিটা নিজের ওজনের দরুন নিচে নেমে আসবে।